প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনার নাম কি? সুমাইয়া, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো সুমাইয়া আপু আমাদের ইউটিউবে কেন আসলেন? কি কষ্টে আছেন বলেন একটু শুনি। স্বামী নাই, একটা বাচ্চা নেই, খুব সমস্যা আছে। আচ্ছা, স্বামী কি হয়েছে? স্বামী নাই, মারা গেছে। খুবই কষ্টের কথা। স্বামী কি কাজ করতো? স্বামী কাজ করতো, মেকানিক কাজ করতো। আচ্ছা, কিভাবে মারা গেল? না, আগে থেকে কোনো অসুস্থ ছিল না, হঠাৎ করে মারা গেছে। হঠাৎ করে মারা গেছে। তো এখন কি শ্বশুর বাড়ি আছেন? এখন শ্বশুর বাড়ি আর রাখে বাচ্চার বয়স 2 বছর। বাচ্চার একটা ভবিষ্যৎ, ছেলে না মেয়ে? মেয়ে। তো তারা তো একটা বাবার একটা অধিকার দরকার আছে না, বাবার ভালোবাসা দরকার আছে। তো এইভাবে থাকা যাবে না। হ্যাঁ, এখন তো মনে করেন আপনাকে দেখে যদি কোনো বিবাহিত পুরুষ, তার ঘরে বউ বাচ্চা আছে, এরকম যদি কোনো পুরুষ আপনাকে দেখে বিয়ে করতে চায়, আপনি করবেন? কেন করতে পারবেন না? কারণ আপনার তো বিবাহিত। আগে যে বিয়ে করছিলেন, সে কি আগে বিয়ে করছিল? আচ্ছা আচ্ছা, তো সব ছেলেরা তো আর এক না, আর আপনাকে তো অবিবাহিত ছেলেরা বিয়ে করবে না, করবে? দেখা গেলো ভালো লাগলে ঠিক আছে, কিন্তু দেখা গেলো তার বাপ মারে স্যারে আপনার বিয়ে করতে হইব। কারণ কোনো শ্বশুর শাশুড়ি কি যে মানে নিবে যে তার বউ মা দিতে আগে একটা বিয়ে আছে, বাচ্চা আছে, একে মেনে নিবে? আচ্ছা, তা আপনাদের কি এবার যোগাযোগ করবে? দর্শক, আপনারা সুমাইয়ার কথা শুনলেন। তো তার নাম্বারটা হলো 01330042286। আমি নাম্বারটা আবারও বলছি, 01330042286। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।